वेलकम टू ऑल माय यूट्यूब चैनल। आशा करी सकले खूब भालोई आछो। तो जदि ये चैनले नतून होए थाको ताहले फटाफट करे नाओ चैनलटिके सबस्क्राइब, कारण आमी ये धरनेर मूवी एक्सप्लोरेशनेर भिडियो ये चैनले आपलोड दिए थाकी। तो बेशी कथा ना बोले शुरू करा जाक आजकेर भिडियो। सिनेमार शुरूतेई आमरा दुजन क्यारेक्टरके देखते पाई जादेर नाम सैंडी आर बाजी छिलो। এরা দুজনে একটা বই পড়ছিল। ওই বইয়ের মোতাবেক বহু বছর আগে পৃথিবীতে একটা ডিমন কিং থাকতো এবং সে খুবই পাওয়ারফুল ছিল, কেউই তাকে হারাতে পারত না। সে চাইতো পৃথিবী এবং হেভেনের উপরে রাজ করতে। ডিমন কিং যেই জায়গায় পা রাখতো সেখানকার সমস্ত জিনিস নষ্ট হয়ে যেত, আর এই সব কিছুকে আটকাতে কিং বুদ্ধ তার নিজের সি এনার্জি ব্যবহার করেছিল, যার পর তার সমস্ত শক্তি বেরিয়ে এখানে বন্ধ হয়ে যায়। আর এবার ও নিজের পাওয়ারকে রিয়েলিটিতে ইউজ করতে চাইছিল, যেন সে আবার নিজের আসল রূপে ফিরে এসে পৃথিবী দখল করতে পারে। কিন্তু যতক্ষণ পৃথিবীতে সি এনার্জি আছে ততক্ষণ ও এটা করতে পারবে না। এরপর স্যান্ডি আর বাজি সেই বইটাকে রেখে দেয় আর নিজের মাস্টারের কাছে চলে যায়, যে খুবই দুঃখিত ছিল কেননা তার অনেক খিদে পেয়েছিল। এই জন্য ওরা কংয়ের ওয়েট করছিল যেন সে তাদের জন্য খাবার নিয়ে আসে। কং খুবই একটা অদ্ভুত ধরনের মাঙ্কি ছিল। ভুকং এর তো মেজাজই আলাদা ছিল, ও কোনো কাজই সোজা তরিকায় করত না। এরপর আমরা দেখতে পাই এরা সকলে মিলে একটা টেম্পেলের দিকে যাচ্ছিল যেটা একটা ইমোর্টাল মানুষের ছিল। এখানে পৃথিবীর সেই সমস্ত জিনিস ছিল যেগুলো আর কোথাও পাওয়া যায় না। এখানে টেম্পেলের ভিতরে আমরা দুজন কাজের দাসীকে দেখতে পাই যারা এই টেম্পেলটার খেয়াল রাখত। এবার সেই দাসীগুলো এদের জন্য খাবার আনতে যায়। বাজি লুকিয়ে লুকিয়ে সেই দুজন দাসীর কথা শুনে ফেলে যারা একটা ফ্রুট ট্রির ব্যাপারে কথা বলছিল যেটা খুবই খাস ছিল, যার পর সে এই কথা ভুকংকে বলে দেয়। এবার এরা দুজন নিজেদেরকে চেঞ্জ করে ওই দুজন দাসীর পিছু করে, যেখানে ওরা একটা খুব বড় ট্রি দেখতে পায় যার ডালে খুব সুন্দর সুন্দর ফল লেগেছিল, আর ওই দুজন দাসী নিজেদের জন্য সেই গাছটি থেকে ফল নিচ্ছিল। এবার ওই দুজন দাসী যখন এখান থেকে চলে যায় তখন ভুকং নিজের জন্য একটা ফল পাড়ে, কিন্তু সেই ফলটি ভুকং এর হাত থেকে নিচে পড়ে যায় আর ডিমোনিক এনার্জির জন্য সেটা মাটিতে চলে যায়। ভুকং সেই ফলটিকে নেবার জন্য যখন মাটিতে হাত দেয় তখন মাটির ভিতর থেকে সেই ছোট ডিমনটা বের হয়, যে ওদের এই গাছের কাহিনী বলে। ও বলে কিভাবে 10 বছর পর এই গাছটি 30টি ফল দেয়, আর যদি কেউ এই গাছের ফল খায় তাহলে তার জীবন 47,000 বছর বেড়ে যায়। আর এই কথা শোনার পর ভুকং এখান থেকে 3টি ফল নিয়ে চলে যায়। তারপর ও যখন ফিরে যায় তখন সেই ফলগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, আর এই কথা ওখানকার দুজন দাসীও জেনে ফেলে, যার পর তারা দুজন সঙ্গে সঙ্গে ফিরে যায় সেই গাছটির কাছে এবং সেখানে দেখার পর তারা জানতে পারে এখানে সত্যিই 3টে ফল নেই, যেই ফলগুলি চুরি করেছিল ভুকং। যার পর তারা দুজন ফিরে যায় এবং ভুকং আর তার সাথীদের উপর ফল চুরির আরোপ লাগায়। এবার এই কথা শুনে ভুকং এর খুব রাগ হয়, কেননা এরা ভুকং এর মাস্টারকেও চোর বলে দিয়েছিল, আর এখানে ফাইট শুরু হয়। ভুকং এর এত রাগ হয় যে ও আবার ফিরে সেই গাছটির কাছে যায় আর গাছটিকে ডিস্ট্রয় করতে শুরু করে। এবার এই কথা ওখানকার ইমমর্টালরাও জেনে যায়, যে তার লোকেদের নিয়ে এইখানে পৌঁছে যায় ভুকংকে আটকানোর জন্য। সেই ইমমর্টাল ভুকং এর চারিধারে একটা শিল্ড বানিয়ে দেয় যেটা জাদুর তৈরি ছিল, যেন ভুকং সেখান থেকে বেরোতে না পারে। ভুকং এর মাস্টার ইমমর্টালের কাছে ক্ষমা চায়, কিন্তু এই কথা শুনে ভুকং আরো রেগে যায়। আর এখানে ইমমর্টাল আর ভুকং এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর এই সব লড়াইয়ের মধ্যে আমরা জানতে পারি যে ডিমন কিং মুক্ত হয়ে গেছে। ডিমন কিং যখনই মুক্ত হয় তখন ও ভুকং এর মাস্টারকে নিয়ে চলে যায়। এই সব দেখে ইমমর্টালও ভুকং এর উপর খুব রেগে যায় আর বলে, যেই গাছটিকে তুমি নষ্ট করে দিলে তার মধ্যে সি এনার্জি ছিল, আর সেই সি এনার্জির জন্য ডিমন কিং এখানে বন্ধ হয়েছিল, কিন্তু তুমি সেই গাছটিকে নষ্ট করে ডিমন কিংকে মুক্ত করে দিয়েছো। এরপর ইমমর্টাল বলে মাত্র 3 দিনের মধ্যে সেই ডিমন কিং আবার তার আসল রূপে ফিরে আসবে, যার পর সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে আর তোমার মাস্টারকেও মেরে ফেলবে। তারপর এরা সকলে মিলে ভুকং এর মাস্টারকে খুঁজতে বের হয়। যখন এরা মাস্টারকে খুঁজতে যাচ্ছিল তখন আমরা একটা স্মোক এনার্জি দেখতে পাই যেটা স্যান্ডির ব্যাগের মধ্যে ঢুকে পড়ে, আর অন্যদিকে আমরা ডিমন কিংকে দেখতে পাই যে যেখান দিয়েই যাচ্ছিল সেখানে যারাই ডিমন কিং এর স্পর্শে আসছিল তারা ডিমন কিং এর পাওয়ারের জন্য ডিমনে চেঞ্জ হয়ে যাচ্ছিল।
এরপর ডিমন কিং একটা খুব বড় মাউন্টেনের উপরে পৌঁছে যায়, যার পর ও তার ডিমন আর্মিদের বলে মাস্টারের খেয়াল রাখতে, কেননা সামনের 3 দিনের মধ্যে সে তার নিজের আসল রূপে ফিরে আসবে, আর তার আসল রূপে ফিরে আসার জন্য মাস্টারের সোলের প্রয়োজন। এই জন্য মাস্টারের ঠিক থাকা তার জন্য লাভের বিষয়। অন্যদিকে আমরা দেখতে পাই ওকং, স্যান্ডি আর বাজি বেরিয়েছিল মাস্টারকে খুঁজতে, আর সেই ছোট এনার্জিটি ওদের সাথেই ছিল। কিছুক্ষণ পর এরা জানতে পারে যে সেটা আর কেউ নয়, সেটি ছিল সেই গাছটি থেকে বেরোনো সি এনার্জি, আর সেই জন্য এখানে আছে যাতে সে আবার ডিমন কিংকে হারাতে পারে। কিন্তু ওকং এই কথা বিশ্বাস করে না, ওর মনে হচ্ছিল এটা হয়তো গাছের আত্মা, যার জন্য ও তাকে সাথে নিয়ে যেতে চাইছিল না। এরপর আমরা দেখতে পাই সেই ছোট ডেভিলটাকে যেটি গাছ থেকে বেরিয়েছিল এবং সে কোথাও পালাচ্ছিল। তখন ওকং তাকে ধরে ফেলে এবং তাকে শুধায়, বলো ডিমন কিং কোথায় থাকে। যারপর সেই ডেভিলটি ওকংকে ডিমন কিং এর অ্যাড্রেস দেয়। সেই ছোট ডেভিলটি তাদের বলে যে কিভাবে এই ছোট সি এনার্জি সেই ডিমন কিংকে হারাতে পারবে, যার পর ওকং সেই ছোট সি এনার্জিকে তার সাথে নিয়ে নেয়, আর তারা ডিমন কিং এর আস্তানার দিকে যেতে শুরু করে। এর সাথেই আমরা দেখতে পাই যে ডিমন কিং তার মেন্টাল শক্তির জন্য এই সবকিছুই দেখতে পাচ্ছিল। এই সবকিছু শোনার পর ডিমন কিং তার লোকেদের পাঠায় ওকং আর তার সাথীদের ধরার জন্য, কারণ সে সি এনার্জিকে শেষ করে দিতে চাইছিল, না হলে সে 3 দিন পর তার আসল রূপে ফিরে আসতে পারবে না। ওকং, বাজি আর স্যান্ডি একটা সিটিতে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে সব লোক এদেরকে দেখে খুব ভয় পাচ্ছিল। এর মধ্যেই সেখানে সেই ডিমন আর্মিরাও চলে আসে, যার পর এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ওকং এদের সাথে খুব ভালোভাবে লড়াই করে আর তারা সকলে এখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই কিছু ডিমনিক শক্তি সেখানকার লোকেদের মধ্যেও চলে এসেছে, আর এই সমস্ত জিনিস দেখে সি এনার্জি খুব দুঃখিত হয়ে যায়, কারণ সবশেষে বহু বছর পর ডিমন কিং আবার মুক্ত হয়েছিল। সি এনার্জি নিজের শক্তি দিয়ে সেখানকার সমস্ত মানুষদের ঠিক করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডিমন আর্মির যে সর্দার ছিল সে যখন ডিমন কিংকে তার হেরে যাওয়ার খবর দেয়, তো ডিমন কিং তার মাথাই কেটে ফেলে। এরপর সে একটি কালো ধোঁয়াকে ওকং এর পেছনে পাঠায় তাকে ধরার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই ওকং, স্যান্ডি আর বাজি মাস্টারকে খোঁজার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবার এরা সকলে একটা টেম্পেলের কাছে পৌঁছায়, যেখানে বাজি সেখানকার বাসি খাবার দেখে ক্ষুধার কারণে সেটিকে খেতে শুরু করে। এখানে ওকং একটা নতুন কথা জানতে পারে, তারপর ও স্যান্ডিকে বলে তুমি আমার সাথে চলো। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই কালো ধোঁয়া এখানে পৌঁছে গেছে, আর সেই কালো ধোঁয়াটি আসার জন্য এখানে সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করে। এরপর সেই কালো ধোঁয়াটি একটি স্ট্যাচুর মধ্যে ঢুকে পড়ে, যার পর সেটি জীবন্ত হয়ে যায় এবং ওকংকে বলে সেই সি এনার্জি আমাকে দিয়ে দাও। এই সব কথা শুনে ওকং রেগে যায় এবং তারপর এখানে স্যান্ডি আর বাজিও চলে আসে, আর এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো মুভিটি কিন্তু এইখানেই শেষ নয়, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য এটিকে 2টি পার্টে ভাগ করতে হলো। তো নেক্সট পার্টের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।